আমার তিনটা মেয়ে, ও রাধা আমার ছোট মেয়ে, বড় মেয়ে বিয়ে হয়েছে, ও আমার কলিজার টুকরা, ওর কথা কি বলবো, ও আমার জানের দান, আমি ওর জানের দান। বাসায় আসলে আমার বুকের লোকে বুক লাগায় ঘুমাইতো, এখন তো পর হয়ে গেল, এখন না বিধি বিধান, মেয়ে হলে তাকে অন্যের ঘরে দিতে হয়, যেতে হয় অন্যের ঘরে, কষ্ট করে মানুষ করে তাকে অন্যের ঘরে দিতে হয়, নিয়তেরই খেলা, কিছু করার নাই, দিতে হবে, না দিতে পারলেও মনের মধ্যে একটা ই থাকে, কিন্তু বিয়ে যখন হয়ে যায় তখন আর ভালো লাগে না। ঋতু আমার ছোট মেয়ে, আমার তিনটা মেয়ে, আমার আদরের ছোট মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে, আপনারা সবাই আমার ছোট মেয়ের জন্য আশীর্বাদ করবেন, সে যেন ভবিষ্যৎ উজ্জ্বল করে সংসার করতে পারে, এই আমার সবার কাছে আমার বিনতি। ঋতু আমার মাসি লাগে, কিন্তু মাসি হলেও আমাদের সম্পর্কটা একটু অন্যরকমই ছিল, মানে একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, তারপরেও মানে বলতে গেলে মিষ্টি ঝাল, যেমন হচ্ছে মিষ্টি বলতে হচ্ছে ফ্রেন্ডলি, আর ঝাল বলতে কিছু শাসন আর কি, এরকম ওদের সাথে আমার সম্পর্কটা খুবই ক্লোজ, খুবই ভালো। মাসি আমার লাইফে অনেকটা ইম্পর্টেন্ট ছিল, আজ মাসির বিয়ে হয়ে যাচ্ছে, আমার খুবই খারাপ লাগছে, তারপরেও ভালোই লাগছে। একটা মুহূর্ত আর কি আমার মনে পড়ছে, মানে আমি যখন ছোট ছিলাম মাসি আমাকে একবার পড়াইতেছিল, তখন আমি পড়া পারছিলাম না, তো আমাকে আঙ্গুলের ভিতরে কলম দিয়ে চাপ দিছিল, আমি খুব কান্না করছিলাম, ওইটা আমার খুবই এখনো মনে আছে, কখনো ভুলবো না। আমি বৃন্দাবন সাহা, মাদারীপুর পুরান বাজার মেন শহরে আমার অবস্থান, আমি ওর বড় জামাই বাবু, ও আমাদের এক আমাদের ওই পরিবারের ছোট কন্যা এবং প্লাস আমার একজন শুভাকাঙ্ক্ষী ছিল, এখনো আছে, আমি মনে করি সবসময় থাকবে আমার পাশে। তো আজকে ওর বিয়ে, এটা আমার খুবই একটা আনন্দের একটা বিষয়, কারণ একটা মানুষ, একটা মেয়ে মানুষ জন্মাইয়ে তার একটা স্বপ্ন, সে একটা সংসার করবে, তার পরিপূর্ণতা পাবে, এখন তাকে আমাদের মাঝে যতটা সময় আমরা তাকে আবদ্ধ করতে পেরেছি রেখেছি, এখন ও ম্যাচিউরিটি হয়েছে, ওকে ওর অবস্থান থেকে একটু বড় হওয়ার আর একটু সুযোগ করে দেওয়ার জন্যই আজকে এই পরিণয়, সে পরিণয় আমি আমার পরিবার সবার কাছে এবং বিনীতভাবে আমি ব্যক্তিগতভাবে ওর শুভকামনা আমি আশা করছি, আমি ওর সাফল্য কামনা করছি, ধন্যবাদ। ঋতু আমাদের সবার অনেক আদর, ও আমার একমাত্র ছোট বোন, আমি ওর বড় দিদি, আজ ওর বিয়ে, আপনাদের সবার কাছে ওর জন্য শুভ কামনা যাচ্ছি, সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, ওর বিয়েটা যেন ভালোভাবে সুন্দরভাবে সুসম্পন্ন হয়। ঋতু আমার আমার লাগে ছোট পিসি, সে আমাকে অনেক আদর করত, সে আমি যখন দুষ্টুমি করতাম আমাকে অনেক বকা দিত, কিন্তু এমনি অনেক আদর করত, আমি চাই যে ওনার অনেক ভালো করে বিয়ে হোক, উনি সুখে থাকতে পারে।
আসো। ঋতু হচ্ছে আমার ছোট মাসি, তার সে আমাকে অনেক ভালোবাসে এবং আদর করে, দুষ্টুমি করলে শাসন করে। তার বিয়ে হয়ে গেলে আমি কষ্ট পাবো কিন্তু অনেক খুশি হব। সে তার জানি ভালো, সে সুখ হোক এবং ভালো হোক। ঋতু আমার ছোট মাসি, ঋতু আমাকে মাসি অনেক ভালোবাসে, অনেক আদর করে, দুষ্টুমি করলে বকাও দেয়, শান্তও করে। রাধা হলো আমার বন্ধু লাগে, ছোট বোনের মেয়ে, বন্ধু লাগে। তো ওরে ওর মা হইলো চাকরি করে ফ্যামিলি, ওরে রাইখা গেছে আমার কাছে, আমি হইলো ওরে রাখছি, বা এ বড় বউ হয়েছে তাও আমার আমার সাথেও খাইছে, ওর মার সাথে খাইয়া হয় আমার আমার মাথা ওর খাইছে, আমার খুব ভালোবাসে। আমিও আর একদম নিজের মেয়ের চেয়ে বেশি ভালোবাসি। রাধা আমার আদরের ছোট বোন, সে আমার মেশোত বোন, আমি তাকে খুব ভালোবাসি। আজ তার শুভ বিবাহ, আমি তাকে আশীর্বাদ করি, সে যেন অনেক অনেক সুখী হয়। স্টোরি শুনলেন, আমি সেই রাধা, আর ইনি হচ্ছেন আমার হাজবেন্ড রাজশেখর শাহ। ফার্স্টে হচ্ছে ওর দাদার আশীর্বাদে, তাই না? হ্যাঁ, ওর দাদার আশীর্বাদে আমরা গেলাম, ওরা আসলো, আসার পরে হচ্ছে দেখলাম, দেখার পরে হঠাৎ করে অনেক ভিড়ের মধ্যে থাকে না, যে কিছু মানুষের একটু আই কন্ট্যাক্টটা হয়ে যায়, তো ওর সাথে ঠিক এরকমই কিছু একটা, হঠাৎ করে আমাদের একটা আই কন্ট্যাক্ট হলো, ওটা ওখানেই শেষ, এরপর আর কিছু হয়নি। এরপরে ওই অনুষ্ঠান বাড়িতে সবাই বলতে লাগলো যে এই ছেলেটার মধ্যে কিছু একটা স্পেশালিটি আছে, যদিও আমি সেটা পাই নাই, যাই হোক সেটা। তো আমি হচ্ছে পরে ভাবলাম যে কী এমন আছে, আস্তে আস্তে একটু অবজার্ভ করে দেখলাম যে না, বাকি সবাই অনেক মজা করতেছিলো, অনেক মেয়েদের পেছনে লাগতেছিলো, তো ও একটু ডিফারেন্ট ছিল। এই তখন থেকে একটু কেমন যেন লাগলো, মনে হলো যে আচ্ছা ঠিক আছে, একে দিয়ে মনে হয় কিছু একটা, মানে কিছু একটা হবে, তখন এটাও চিন্তা করি নাই, জাস্ট ওকে ফাইন ঠিক আছে, দেন গেল। আস্তে আস্তে ও আমার আইডি নিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিল। হ্যাঁ, আর একটা সেটা হচ্ছে তখন তোমার আইডি মানে রিয়েল নামে ছিল না, অন্য একটা নামে ছিল, ফেক নামে ছিল, ইরানি ইচ্ছা না এরকম কিছু একটা, ইরানি ইচ্ছা ছিল। তারপর এভাবে আমাদের কথাবার্তা হতো আস্তে আস্তে, ও গিয়ে আমাকে অক্টোবরের 24 তারিখে প্রপোজ করলো। তো আমি একটু ঝুলাই রাখছি যে কি এত পাত্তা দেওয়ার দরকার নেই, দেন সেটা গিয়ে আমি অ্যাকসেপ্ট করলাম হচ্ছে জানুয়ারির 26 তারিখে। তখন তারপরে তো আস্তে আস্তে কথাবার্তা হলো, আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছে রিলেশনে, ফার্স্টে পুরো দুজন ডাক আমরা ছিলাম, এই লেভেলে ঝগড়া করছি, মানে যারা আমাদের আশেপাশ থেকে দেখছে তারা সবাই ভাবছে যে এই রিলেশন টিকবে না, হাইস্ট 2 দিন অলওয়েজ ঝগড়া লেগেই থাকতো। আর সব থেকে মজার পার যেটা, সেটা হচ্ছে আমরা দুজন কিন্তু একদম বিপরীত মেরুর মানুষ, দুজনে পুরো অল্টারনেটিভ, ওর যেটা পছন্দ সেটা আমার পছন্দ না। তবে হ্যাঁ, আমাদের একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে আমরা দুজন অনেক ভালো টেনশন করতে পারি, যে কোনো সিচুয়েশনে অনেক বেশি টেনশন করি, ঠিক আছে না বলো? ও আমাকে বলবে ঋতু কী করবো কী করবো, আমি ওকে বলি আমি কী করবো আমি কী করবো, সো দুজন মিলে বেসিক্যালি মানে টেনশনটাই বেশি করি, সলিউশন তারপরে আবার দুজন মিলেই আবার ফাইন্ড করি, কিন্তু টেনশনটা বেশি করি। তো একটা স্টোরি আমি শেয়ার করি, সেটা হচ্ছে মানে আমাদের রিলেশনে কী লেভেলের ঝগড়া হয়েছে। আমি আমাদের ভার্সিটির হোস্টেলে থাকতাম,
একদিন ওর সাথে আমার ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার জন্য মানে ওর সাথে আমি কথা কাটাকাটি হয়েছে, মানে একটু আপার লেভেলে গেছে, একটু বেশি রাগ করে ফেলছি। তো ও আসছে আমার হোস্টেলের নিচে এসে সে 4 ঘন্টার মতো দাঁড়াইছিল, আমি হোস্টেল থেকে নামি নাই, মানে আমার আমি নামি না তো নামই নাই। ও 4 ঘন্টা দাঁড়িয়েছিল আমার ফ্রেন্ডের সাথে আড্ডা টাড্ডা দিয়ে, অনেকবার রিকোয়েস্ট করছে নামার জন্য, আমার ফ্রেন্ডদের দিয়ে পর্যন্ত নামানোর ট্রাই করছে, চার পাঁচজনকে দিয়ে আমাকে ফোন করাইছে, বাট আমি নামবো না তো নামবই না। এরপর এরকম অনেক প্যারা দিছি, ও অফিস করতো, সাইট করতো, সাইট করে করে হচ্ছে ও যখন মানে আসতে চাইতো না, আমি বলতাম যে আসতেই হবে, নাইলে কিন্তু রিলেশন ব্রেকআপ, ও তখন চলে আসতো। মানে এই ছোটোখাটো ইস্যুগুলো না আমার কাছে অনেকই ইয়া লাগতো, যে একটা মানুষ এতটা আমার জন্য স্যাক্রিফাইস করতেছে বা সব কিছু সব দিক মিলিয়েই মানে অনেক বেশি স্যাক্রিফাইসও আমার জন্য করছে ফাইনালি। অ্যান্ড ফাইনালি আমরা ম্যারিড কাপল আজকে। তোমার প্রিয় মুহূর্ত মনে নেই? 6 বছর, 6.5 বছর রিলেশন করছে, তোমার প্রিয় মুহূর্ত মনে নেই? ঝগড়া লাগলে তো বলো, অনেক প্রিয় মুহূর্ত আছে, অনেক প্রিয় মুহূর্ত আছে, এখন কেন মনে পড়তেছ না? এখন বলতে কেন পারতেছ না? প্রিয় মুহূর্ত যেটা প্রথম মনে পড়ে, যখন আর কি রিলেশনশিপ শুরুর দিকে ছিল, তখন হুট করে একদিনের সারপ্রাইজটা, এটা খুব আমার জন্য মানে বেস্ট পার্ট, যেটা হচ্ছে কি আমি তখন সাভারের দিকে একদিন সাইটে গেছিলাম, তো ওই দিন একটু আগে কাজ শেষ হয়ে গেছিলো অফিসের, তা হুট করে তখন আমি ওকে ফোন দিই যে তোমার সঙ্গে দেখা করতে আসতেছি, তা তোমাকে না সে ঘুরবো। তা ওই টাইমে ভি আমাদের মানে ওর ক্যাম্পাসের বাইরে ঘোরার প্রথম, মানে ওটা আমাদের ফার্স্ট ডেট ছিল, ফার্স্ট ডেট ছিল। তা তখন তো গোলাপগ্রামে গেছিলাম, হ্যাঁ তোমার ফ্রেন্ড চৈতিও ছিল তখন। তা ওকে আসলেতে আসতে বলে আসলেতে চলে আসে, দেন বলে তোমাকে না ঘুরতে যাবো, বলে কোথায়? গোলাপগ্রামে। তা ওইটা আমার জন্য একটা স্পেশাল মোমেন্ট, কারণ ফার্স্ট ডেট, এবং ফার্স্ট ডেট একটা স্পেশাল প্লেস। সো এটা সব থেকে বড় কথা, ফার্স্ট ডেটে মানুষ কি হয়, মানুষ হচ্ছে নিয়ে আসে জায়গা থেকে। ও আমাকে অ্যাড্রেস দিয়েছে, লোকেশন দিয়েছে, ওটা আমার বাড়ির বাইরে হচ্ছে প্রথম, আমি কিচ্ছু চিনি না, তো তখন ও আমাকে অ্যাড্রেস দিয়েছে, আমি হচ্ছে চলে গেছি। ওর কাছে এটা একটু স্পেশাল লাগছে যে মেয়েটা কিছু চিনে না বাট আমার জন্য চলে আসছে। সো এটা বলা চলে যে আমাদের ফার্স্ট ডেটটা অনেক বেশি মেমোরেবল ছিল। ও এতগুলো গোলাপ নিয়ে আমাকে আবার ওই দিন মানে একদম সামনাসামনি প্রপোজ করছিল। আর আসলে যেটা হয়েছে বাসায় রিলেশনশিপের ম্যারেজ, এখন আমাদের কালচারটা এখন এমনও আছে যে একটু কনজারভেটিভ ফ্যামিলি যারা আছে, রিলেশনশিপ ম্যারেজটা সহজে কেউ অ্যাপ্রুভ করতে চায় না। বেসিক্যালি আমাদের ক্ষেত্রেও সেমই হয়েছে, কারণ আমাদের দুইটা ফ্যামিলি কনজারভেটিভ, আমারও ফ্যামিলি ওর ফ্যামিলিও। সো দেখা যাচ্ছে ওইভাবে প্রথম দিকে কেউই মেনে নেয়নি, সো আমার ফ্যামিলিও না ওর ফ্যামিলিও না, বাট ওর ফ্যামিলির দিক থেকে একটু পজিটিভ ছিল, বাট আমার ফ্যামিলি থেকে একদমই নেগেটিভ ছিল। সো তারপরে আস্তে আস্তে মানে সবাইকে মানাইতে হয়েছে, কিন্তু এই মানানোটাই মানে খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। এক পর্যায়ে তো আমরা হালই ছেড়ে দিয়েছিলাম যে হয়তো আমাদের রিলেশনশিপটা এখানেই মানে এন্ডিং হয়ে যাবে। সো দুইজনের অনেক ইমোশনাল মুহূর্ত তখন ছিল, কান্নাকাটি করা, হয়তো আমরা সামনের দিকে যেতে পারবো না। তা ওভারঅল ভগবানের ইচ্ছায় আজকে সকল স্ট্রাগল ওভারকাম করে সফল হয়েছি, ফাইনালি আমরা ম্যারিড কাপল আজকে। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পারতে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি, ও তুমি জানতে পারো না তোমায় কত ভালোবেসেছি। মিলে গেছে, আমি রাধা দাশ শেখর সাহা।